কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মহকুমা খাদ্য নিয়ামকের কাছে ডেপুটেশন দিলেন এমআর ডিলাররা। এদিন বনগাঁ শাখার পক্ষ থেকে এই ডেপুটেশনের ব্যবস্থা করা হয়। কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মহকুমা খাদ্য নিয়ামকের কাছে স্মারকলিপি জমা দিলেন এমআর ডিলাররা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন তাদের দপ্তর থেকে মহকুমা খাদ্য নিয়ামকের দপ্তরে মিছিল করে আসেন ডিলাররা। সেখানে বিক্ষোভ দেখান তারা। এরপর ডিলারদের এক প্রতিনিধি দল খাদ্য নিয়ামকের কাছে 15 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয়। এদিন রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এমআর ডিলাররা। তেমনি আমাকেও রন রোডে দাঁড়িয়ে এই ডেলিভারিটা দিতে হবে। এবারে আমি তো একার দ্বারা সম্ভব না, আমার কর্মচারীর লোকজন তারাও এই কাজটা করতে চাইছে না। আর এর পিছনে যে খরচাটা হচ্ছে সেটাও একটা ব্যয়বহুল খরচা, সেই পরিমাণ খরচা সরকার অ্যালোকেট করছেও না এবং আমাদেরকে দিচ্ছে না। আমাদের একরকম লসই হচ্ছে। আমরা আমাদের নিজের ঘরে বসে রেশন দেওয়া তার যতটা স্বাচ্ছন্দ্য মনে করি, বাইরে যেয়ে গিয়ে সেই স্বাচ্ছন্দ্য পাচ্ছি না, নিজস্ব নিরাপত্তাহীনতা ভুগছি। যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, সে বৃষ্টিতে যেহেতু খাদ্যদ্রব্য নিয়ে আমরা যাচ্ছি, সেই খাদ্যদ্রব্য যদি ভিড়ে যায় কোনো পাবলিক সেই মালটা নেবে না, সমস্ত দায়টা আমার ঘাড়ে এসে পড়বে। সেক্ষেত্রে নানান রকমের আর দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি, সাধারণ মানুষকে হয়রানি করছে গভর্নমেন্ট। বনগাঁ শাখা সভাপতি দিলীপ রায় চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি চলছে এই বিভাগে, অনেকদিন ধরে এই দুর্নীতি হয়ে আসছে। এটা কাউকে বলতে আমাদের দ্বিধা নেই, কেন এই রেশন ব্যবস্থাটা চুরির মাধ্যমেই চলতো এবং এখন যে চলছে তাও চুরির মাধ্যমে সরকার চালাচ্ছে। এখন চুরিটা যেটা করছে সরকার আমাদের বঞ্চিত করে রাজ্য সরকারের ঝামেলা করছে। যত জেনুইন কার্ড হল রাতার কার্ড আছে, আমার মেশিনে টিপলে দেখা যাচ্ছে আপনার কার্ডে লাল আসছে, মানে আপনার মাল দিতে পারছি না আমি। এদিন মহকুমা খাদ্য নিয়ামক জানান এমআর ডিলারদের পক্ষ থেকে তাদের কমিশন বাড়ানোর দাবি সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিশন বৃদ্ধি সংক্রান্ত আর কিছু ওনাদের অথেন্টিকেশন কিছু সমস্যা হয়েছে ইপসেশনে, সেই সংক্রান্ত আর কিছু ওদের ডিলারদের ব্রস্ত সংক্রান্ত, এই সমস্ত মূলত এই বিষয়গুলোর উপর ভিত্তি করে ওনারা ডেপুটেশন দিয়েছেন। তবে যেটা ওদের মূল দাবি সেটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।